এক দোয়া এই মুভিটি অতি ছোট এবং একটি সাধারণ গল্পের উপর নির্মিত এই সিনেমা। বাট বিশ্বাস করুন, এই মুভিটিতে সমাজের এমন একটি অন্ধকার দিককে তুলে ধরা হয়েছে যা সবসময় হয়তো আপনার আমার চোখের আড়ালে থেকে যায়। প্রত্যেকটি ছেলে এবং মেয়ের এই মুভিটি দেখা উচিত। হয়তো আপনি আমি অন্ধকারে নেই, কিন্তু আমাদের আশপাশের অনেক মানুষ অন্ধ কুসংস্কার থেকে এখনো বের হয়ে আসতে পারেনি। চলুন জেনে আসি এক দোয়া মুভির কাহিনী। মুভির শুরুতে আবিদা নামের একজন মহিলাকে দেখানো হয়। সে তার মেয়ে দোয়াকে নিয়ে বাজারে এসেছে, যে দোয়ার নামে এই মুভির নাম। আবিদা একটি দোকান থেকে তার প্রয়োজনীয় জিনিস কিনছিল। দোকানদার তাকে বলে, তুমি গত মাসের টাকা এখনো দাওনি, আর এবারও বাকি নিচ্ছ। আবিদা দোকানদারকে বলে, আমি আগামী মাসে আপনার সকল টাকা পরিশোধ করে দেব। এটা বলে আবিদা তার মেয়ে দোয়াকে নিয়ে হাঁটতে শুরু করে। তারা একটি বাচ্চাদের ড্রেসের দোকানে যায়। আবিদার একটি ড্রেস খুব পছন্দ হয়, কিন্তু ড্রেসটির দাম অনেক বেশি হওয়ায় সে তখন আর সেটাকে কিনতে পারে না। তখন আবিদা তার মেয়ের কানে কানে কি যেন বলে, আর তখন দোকানদার আবিদার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মনে হচ্ছিল সে কোনো ভূত দেখেছে। আবিদা বাড়িতে ফিরে আসে। আবিদাকে দেখে তার শাশুড়ি খুব চিল্লাচিল্লি শুরু করে, কারণ আবিদা অনেক দেরি করে বাড়ি ফিরেছিল, আর আবিদা তাকে কিছুই বলে না। আর এদিকে আমরা আবিদার হাজবেন্ড সুলেমানকে দেখতে পাই। সে পেশায় একজন ট্যাক্সি ড্রাইভার ছিল। সুলেমানের ছিল খুব সামান্য পরিমাণ ইনকাম, পুরো সংসার তারই ইনকামের টাকাই চলতো। স্কুলে টাইম হয়ে যায়, তাই সুলেমান তার ছেলেকে নিয়ে ট্যাক্সিতে উঠে। তাদের পিছু পিছু দোয়াও সেখানে আসে, কিন্তু দোয়াকে না নিয়ে সুলেমান শুধু তার ছেলেকে নিয়ে স্কুলে চলে যায়। দোয়ার মন খারাপ হয়ে যায়, সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন আবিদা এসে দোয়াকে সান্ত্বনা দেয় আর তাকে খেলার জন্য বলে, আর তখন দোয়া একা একাই খেলা শুরু করে। আবিদা খুব মন দিয়ে তার মেয়ের খেলা দেখছিল। অন্যদিকে সুলেমানকে দেখানো হয়, সে তার ট্যাক্সি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিল, কিন্তু কেউ তার ট্যাক্সিতে উঠছিল না, কারণ মানুষ আর এই পুরনো ট্যাক্সিগুলোতে উঠতে চায় না। মানুষ এখন ওভার ইউজ করে, যার ফলে সুলেমানের ইনকাম অনেক কমে গেছিল। তার সংসার চালাতে অনেক কষ্ট হতো। শত কষ্টের মাঝেও সে সবসময় চেষ্টা করত তার পরিবারকে ভালো রাখার। দৃশ্য পরিবর্তন হয়, আবিদার ছেলের ছুটির টাইম হয়ে যায়। সে তার মেয়ে দোয়াকে নিয়ে তার ছেলের স্কুলের সামনে চলে যায়। আবিদার ছেলে স্কুল থেকে বের হয়ে আইসক্রিম খেতে চায়। তখন আবিদা আইসক্রিমওয়ালাকে দুটি আইসক্রিম দিতে বলে, একটি তার ছেলের জন্য এবং একটি তার মেয়ে দোয়ার জন্য। আইসক্রিমওয়ালাও খুব অদ্ভুতভাবে আবিদার দিকে তাকিয়ে থাকে। আমি জানি আপনাদের মনেও প্রশ্ন আসছে যে সবাই কেন আবিদার দিকে অবাক দৃষ্টিতে তাকাচ্ছে। অপেক্ষা করুন, উত্তর পেয়ে যাবে। পরের দৃশ্যে দেখা যায় সুলেমান একটি লোকের কাছে গেছে। সেই লোকটির কাছে গেছে কিছু টাকা ধার নেওয়ার জন্য, কারণ একদিন পরে ঈদ ছিল, আর আমরা তো জানি সুলেমানের অর্থনৈতিক অবস্থা অতটা ভালো না। তখন ওই লোকটি সুলেমানকে বলে, তুমি তো তোমার এই ট্যাক্সিটি বিক্রি করে দিতে পারো, আর তুমি অন্য কোনো কাজ করতে পারো। সুলেমান লোকটিকে বলে, এটি আমার বাবার দেওয়া শেষ চিহ্ন, এই ট্যাক্সিটি আমি কখনোই বিক্রি করতে পারবো না। সুলেমান বাসায় ফিরে আবিদার পাশে চুপ করে বসে থাকে। আবিদা সুলেমানকে বলে, টাকার কি কোনো ব্যবস্থা হলো? সুলেমান বলে, হ্যাঁ, ঈদ কাটানোর মতো তো কোনো রকম ব্যবস্থা হলো, কিন্তু বাকি বছরটাতে কিভাবে চলবো তা উপরওয়ালাই ভালো জানেন। আবিদা সুলেমানকে সান্ত্বনা দেয়, বলেন যে উপরওয়ালা সব ঠিক করে দিবেন। সুলেমান আবিদাকে বলে, এখন আর এই ভাঙা ট্যাক্সিতে মানুষ উঠতে চায় না, তারা এখন এসি গাড়ি চায়। তারা দুজন মন খারাপ করে শুয়ে পড়ে। তখন তাদের পাশে তাদের মেয়ে দোয়া আসে। দোয়া তার মায়ের পাশ দিয়ে শুয়ে পড়ে। তখন সুলেমান খুব অবাক দৃষ্টিতে আবিদার দিকে তাকায়। মনে হয় সুলেমান কোনো বিরক্তকর কিছু দেখেছে। পরের দিন ছিল ঈদের দিন। সুলেমান সবাইকে নিয়ে ঘুরতে যায় মাজারে। ঘোরা শেষে সবাইকে বাসায় ফিরিয়ে দেয়। তারপর সুলেমান চলে যায় সবার জন্য উপহার কিনতে। সন্ধ্যায় সুলেমান সবার জন্য ঈদ উপহার নিয়ে বাসায় ফিরে। তারপর সুলেমান যার যার গিফট তাকে তাকে দিয়ে দেয়। কিন্তু দোয়া দূর থেকে তার বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ বাবা তার জন্য কোনো কিছুই নিয়ে আসেনি। তাই দোয়া কাঁদতে থাকে। তখন দেখা যায় যে আবিদা সেই ফরকটি তার জন্য কিনে নিয়ে এসেছে, যে ফরকটি তারা দোকানে দেখেছিল। দোয়া ফরকটি পেয়ে খুবই খুশি হয়ে যায়। তখন দূর থেকে সুলেমান আবিদাকে দেখছিল। সুলেমানকে দেখে মনে হচ্ছিল সে মনে হয় খুবই বিরক্তকর জিনিস দেখছে। তার ভাব দেখে মনে হচ্ছিল এই বাড়িতে আবিদা ছাড়া দোয়াকে কেউ পছন্দ করে না। অন্যদিকে সুলেমানের মা সুলেমানকে বলে, তোমার এখন আরেকটা বাচ্চা নেওয়া উচিত। তখন সুলেমান তার মাকে বলে, আমি আমার একটি সন্তানের খেয়াল রাখতে পারি না, আরেকটা সন্তানের কিভাবে খেয়াল রাখবো। সুলেমান একা একা চিন্তা করে, তার মায়ের কথাও ঠিক, তাদের আরেকটা বাচ্চা নেওয়া উচিত। তাই সে রাতের বেলা হঠাৎ করেই আবিদার সাথে ইন্টিমেট হয়। আর এরপরে ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের সকল প্রশ্নের উত্তর। কয়েক বছর আগে সুলেমান তার মা এবং আবিদা একটি ডাক্তারের কাছে গিয়েছিল, কিন্তু আবিদা ছিল প্রেগনেন্ট। কিন্তু আলট্রাসাউন্ডে দেখা গিয়েছিল আবিদার প্রথম বাচ্চা একটি মেয়ে সন্তান। এই জন্য আবিদার শাশুড়ি ডাক্তারকে বলছিল, আমরা চাই না আমাদের পরিবারের প্রথম সন্তান মেয়ে হোক। সে ডক্টরের কাছে অ্যাবর্শনের কথা বলে, আর এটা শুনে আবিদা খুবই রেগে যায়। আবিদা তার শাশুড়িকে বলে, আপনি এটা কিভাবে বলতে পারলেন?
আমার পেটের বাচ্চা উপর আল্লাহর দান, আমি কোনোভাবেই আমার বাচ্চাকে নষ্ট করতে দেব না। কিন্তু ষোলোই মানু তার মায়ের কথা শুনছিল, সেও চাচ্ছিল অ্যাবর্শন করাতে। ডক্টর এসব কথা শুনে ষোলোই মানের মার উপর খুবই রেগে যায়। সে বলে এটা মহাপাপ আর এটা আইন অনুযায়ী একটা বড় অপরাধ, আপনারা আর একবার অ্যাবর্শনের কথা বললে আমি এখনই পুলিশ ডাকতে বাধ্য হব। এরপরে কিছুদিন কেটে যায়। আবিদার শাশুড়ি একটা মহিলার সাথে গল্প করছিল আর সে মহিলাটির কাছে সাহায্য চাচ্ছিল। আবিদার শাশুড়ি মহিলাটাকে বলে, তুমি আমাকে এমন একটা উপায় বলে দাও যাতে আমি আবিদার পেটের বাচ্চাটিকে নষ্ট করতে পারি। মহিলাটি কাগজে করে কিছু ওষুধ দেয় আর বলে এটি দুধের সাথে খাইয়ে দেবেন, তাহলেই তার বাচ্চা নষ্ট হয়ে যাবে। আবিদার শাশুড়ি তাই করে এবং সে ওষুধগুলো নিয়ে রান্নাঘরে যায় এবং আবিদার খাওয়ার দুধে সেই ওষুধগুলো মিশিয়ে দেয় আর সে সেখান থেকে পালিয়ে চলে আসে। কিছুক্ষণ পর আবিদা যায় রান্নাঘরে আর সে সেই দুধটুকু খেয়ে ফেলে। কিছু সময় যাবার পর আবিদার পেট খুব ব্যথা করতে থাকে। সে ব্যথায় চিৎকার করে তার শাশুড়িকে ডাকতে থাকে, কিন্তু তার অমানুষ শাশুড়ি তার চিৎকার শুনেও না শোনার ভান করে থাকে। আবিদার অনেক রক্তক্ষরণ হয় এবং পেটের ভিতরে থাকা নিষ্পাপ শিশুটিকে নির্মমভাবে হত্যা করা হয়। বিশ্বাস করুন, এটা আমাদের সমাজের একটি কমন চিত্র যেটা আমাদের চোখের আড়ালে অহরহ ঘটছে, আমি আপনি হয়তো দেখতে পাই না। আর আবিদার পেটে মারা যাওয়া বাচ্চাটি মূলত ছিল দোয়া। দোয়া আসলে এই পৃথিবীর মুখ দেখতেই পারেনি, শুধুমাত্র আবিদার কল্পনাতেই বড় হয়েছে। আর এই কারণে জামার দোকানদার আইসক্রিমওয়ালা আবিদার দিকে অবাক দৃষ্টিতে তাকাচ্ছিল, কারণ তারা তো আর দোয়াকে দেখতে পাচ্ছে না। দৃশ্য পরিবর্তন হয়ে বর্তমানে চলে আসে। আবিদা নামাজ পড়ে দোয়া করছিল আর সেই আলতাসনো করা ফটোটির উপরে হাত বোলাতে থাকে যে বাচ্চাটিকে আবিদার পেটেই মেরে ফেলা হয়েছিল। বাচ্চাটি বেঁচে থাকলে হয়তো আজ দোয়ার মতো বড় হতো। বাইরে আবিদার হাসবেন সুলেমান আসে, সে অনেক খুশি ছিল। সে তার মাকে বলে আবিদা আবার প্রেগনেন্ট হয়েছে এবং তার পেটে একটি ছেলে সন্তান। আর এটা শুনে আবিদার শাশুড়ি খুবই খুশি হয়ে যায়। সুলেমান আবিদাকে ডাক দেয় আর আবিদা বলে আসছি, আর এইখানেই এই দোয়া মুভিটি শেষ হয়ে যায়।